আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে কুরবানির সবচেয়ে হাটকে একটা অফার দিব। এটা হচ্ছে ঈদ ধামাকা অফার। আর এই ঈদ ধামাকা অফারে এই যে চমৎকার সুন্দর যে কিচেন হুডটা দেখতে পাচ্ছেন, এই কিচেন হুডের সাথে কিন্তু ডেজনি ইটালির গ্লাস ক্যাবিনেটের যে চুলা আছে ডবল বার্নারে, সেই ডবল বার্নারের চুলাটা কিন্তু আপনারা ডেজনি ইটালি কোম্পানি থেকে একবারে গিফট পেয়ে যাবেন। তো আজকে আমি কোন শোরুমে এসেছি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা পান্থপথ, বসুন্ধরা সিটি, লেভেল 6 ব্লকে, শপ নম্বর 46, শারমিন ইলেকট্রনিক্স। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হুডটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল, এটা কিন্তু অটো ক্লিন টেকনোলজি, এবং এখানে কিন্তু এলইডি লাইট করা আছে। এবং সাকশন পাওয়ারের কথা আমি আর কি বলবো, সাকশন পাওয়ারের কথা কিন্তু বলবে আমাদের শাওন ভাইয়া বা বাবু ভাইয়া। তো যাই হোক, এই যে অফারটা, অফারটা কিন্তু প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আছে কোরবানি পর্যন্ত, শুধু কোরবানি, শুধু কোরবানি পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে কুরবানির ঈদ পর্যন্ত, তারপরে যদি আমাদের অফার থাকে লিমিটেড, যদি তখনও পরে দিতে পারে আমরা দিব। সেটাই বলতে যাচ্ছিলাম যে স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনারা পাবেন, কারণ আপনারা প্রত্যেকে আমাদের কাছে খুবই সম্মানিত। আমরা চাই না কেউ অফার নিতে এসে খালি হাতে ফিরে যাও। তো যাই হোক, আশা করি প্রোডাক্টটা ভালো লাগবে আপনাদের। প্রোডাক্টটা দেখাই এখন আমরা। তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার সুন্দর একটা হুড। হুডটা আগেই বলি, যেহেতু হুডটা মেইন প্রোডাক্ট, গিফট প্রোডাক্ট, আমরা একটু পরেই দেখাই। এটা হচ্ছে একেবারে লেটেস্ট একটা কিচেন হুড। হ্যাঁ, যাই দেখতে ধরো তবে ডিজনি চালি। হ্যাঁ, এটা হচ্ছে টার্বো ব্র্যান্ডের, আমরা নতুন ইম্পোর্ট করছি ডিজনি কোম্পানির। তারপরে এটা এই যে সেম লুকটা আসবে এভাবে, আপনি একটু লুকটা দেখেন, এভাবে আপনার চুলার উপরে ফিট হবে, চুলা থেকে হুডের ডিস্টেন্স থাকবে 3 ফিট। আর আপনাকে আমি হুডের স্পেসিফিকেশনটা এখন বলে দিচ্ছি। এই হুডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ফুল বডিটা হচ্ছে নন স্টিকের। আপনাকে যখন আপনি এই হুডের মেইন কাজটা হচ্ছে কি, তেল কাজটা নিয়ে কাজ করা। তেল কাস্টটা এমন একটা জিনিস, মাধ্যমে তেল গরম গরম কাস্টটা সবকিছু নিয়ে চলে যায়। যখনই আপনি হুডটা লং টাইম ইউজ করবেন, মানে 5 বছর, 2 বছর, 3 বছর যখন লেগে থাকবে, তখন বালু ধুলা পড়ে, তখন কিন্তু কাস্টটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই বডিটা নন স্টিক এর কারণে আপনি 10 বছর পরে সেম এই লুকটা পাবেন, কারণ এখানে জাস্ট 2-3 দিন পর পর একবার করে নরমাল ক্লিন করে, যেমন আপনি চুলের টপটা মুছেন না, বিম পাউডার দিয়ে হালকা একটু এদিকে মুছে ফেলবেন, সেম এই কালারটা থাকবে, লুকটা ঠিক থাকবে। আর নন স্টিক হওয়ার কারণে কিন্তু ডুরাবিলিটি অনেক হাই থাকে। আর এটার একটা সুবিধা বলে দিই, অনেকে অটো ক্লিন আর হিটিং ক্লিনের মধ্যে এক ধরনের কম্পারিজন চলে আসে, মানে বুঝে না, কারণ জন চিহ্নিত করে কি ভাই অটো ক্লিন মানে হিটিং ক্লিন, আসলে ব্যাপারটা এরকম না। অটো ক্লিন জিনিসটা হচ্ছে কি, যাতে ধরো তো যখন আপনি হুডটা ইউজ করবেন, তখন হুডের যে তেলটা থাকবে আপনার, তেলটা এখানে এই যে ট্রেটা দেখলেন না, এই ট্রেতে এসে পড়ে যাবে, এটা হচ্ছে অটো ক্লিনের কাজ। এরপরে অনেকে অটো ক্লিনের এ করে যে অনেকে নর্মাল হুডগুলো অটো ক্লিন বলে সেল করে, কিন্তু আপনাকে হিটিং ক্লিনিং যখন আপনি কিনবেন, বুঝতে হবে যে হিটিং ক্লিনিং জিনিসটা কি, এটা কাজটা কি। আপনি যখন লং টাইম ইউজ করবেন, যেমন 5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ইউজ করবেন, তখন এই ভিতরের মোটরে এক ধরনের ময়লা জমা হবে, এই ভিতরটাতে এক ধরনের ময়লা জমা, যেটা যেহেতু কাজ হচ্ছে তেলটা জমানো। আর তোয়ালাটা তেলটা আপনি তখনই মোটর থেকে চলে যাবে যখন তেল কিন্তু পানি দিয়ে যায় না, আপনি হালকা হিট করবেন, তখন অটোমেটিক তেলটা জিনিসটা থেকে চলে যায়, আলগা হয়ে যায়। হিটিং ক্লিনিং এর কাজ হচ্ছে যখন মোটরে তেলটা যায়, তেলটা মোটরে জমতে দেয় না, এটা মোটরটা সবসময় হালকা একটু গরম করে রাখে, সেই ক্ষেত্রে তেলটা আর ওখানে জমার সুযোগ পায় না। এখন আপনি মোটরটা যত বেশি ক্লিন রাখতে পারবেন, মূলত বডি ক্লিন না, কিন্তু মোটর যত বেশি ক্লিন রাখতে পারবেন, সবকিছু টানবে, যখন মোটরটা ক্লিন থাকবে অটোমেটিক এটা ডিউরেবিলিটি অনেক হাই হবে। আপনার মোটরটা যদি জমে যায়, তখন আপনি বাতাসটাও টানতে পারবে না, হুডের মোটরটা, হুডের মোটরটা কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখন আর আমার কাছে মনে হবে না কাস্টমার কনফিউজড হবেন অটো ক্লিন আর হিটিং ক্লিনের মধ্যে। আর এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটার মধ্যে আপনার দুইটা জিনিসই দেওয়া আছে, অটো ক্লিনও দেওয়া আছে প্লাস হিটিং ক্লিনও দেওয়া আছে, মানে দুইটা অপশনই এটাতে অ্যাভেলেবেল। এক্ষেত্রে এটার কোয়ালিটিটা অন্যান্য 10টা হুডের তুলনায় অনেক বেটার কোয়ালিটি পাচ্ছেন। আর এটার সাইজটা হচ্ছে, অনেকে সাইজটা জিজ্ঞেস করে আমাদেরকে, সাইজ হচ্ছে 30 ইঞ্চি। হ্যাঁ, এটা টাচ আর অটো ক্লিন থাকবে, ফাস্ট 3টে স্পিড থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লো, মিডিয়াম, হাই, প্লাস হচ্ছে টার্বো বাটনে থাকছে। আর হচ্ছে কি আপনি 30 সিএম 30 ইঞ্চির হচ্ছে আপনার সাইজ পাবেন, আর এইদিকে থাকবে হচ্ছে 18 ইঞ্চির মতো। আর আপনার এটা যে কোনো চুলার জন্য, 4 বার্নার 5 বার্নার বলেন, 2 বার্নার, যে কোনো 5 বার্নার 2 বার্নার সবই কভার, সব বার্নার জন্য। অনেকে জিজ্ঞেস করবে যে আমার তো ভাই 4 বার্নার কভার করবে, 30 সিএম হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, চাইলে 36 নিতে পারো, আমাদের কাছে এটা 36টাও আছে, সব সাইজে আছে। আর এটা ক্লিনিংটা আমি কেন বলছি ইজি, এখন হচ্ছে আপনাদের ভিতরে ম্যাটেরিয়ালসটা জানলেন, এখন ক্লিনিংটা আমি বলি, এটা হচ্ছে স্টিল একটা ট্রে, ফুল অ্যাসেসের, জাস্ট আপনি এটা এখানে লাগানো থাকবে,
যে তেলটা আপনি এখানে জমা হবে মোটরের যে তেলটা আমি বললাম এটা ট্রেতে এসে জমা হবে আপনি জাস্ট এটা আমরা যেভাবে খুললাম ওয়াশ করে আবার এ করে দিলাম তার মানে হচ্ছে কি ক্লিনিংটা আপনি নিজে করতে পারছেন যেহেতু হিটিং ক্লিনিং আছে মোটর ওয়াশের ভেজালটা আপনার আগে যেমন হতো কি তিন মাস চার মাস পর পর মিস্ত্রি নিয়ে বডি ক্লিন করতে হতো আপনি একটা জিনিস কিনছেন কিন্তু প্রতি তিন মাস পর পরই একটা লোক আপনাকে নিতে হচ্ছে এটা এমন একটা জিনিস আপনি যদি আপনার বুয়াকে একবার দেখাই দেন আপনার বুয়া ইউজ করতে পারবে সো আপনার একবারে সহজ অপারেটিং এটা যে কি জরুরি আমি আপনাদেরকে কি বলবো প্রায় কিন্তু আমরা দুর্ঘটনা দেখা যায় ভোরবেলায় আগুন লেগে গেছে কিন্তু এটা কেন হয় রাতে বেলা হয়তো গ্যাসের চাবি কোনো ভাবে দেখা গেছে লিকেজ থাকে বুঝলেন লিকেজ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা চুলা চাবি দেওয়ার সাথে সাথে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে করতে পারে কিন্তু সকালবেলা উঠেই আপনারা যদি হুটটা চালিয়ে দেন 5 মিনিটের জন্য বেশি কোন না 5 মিনিটের জন্য আনার 5 মিনিট আগে সব নিয়ে যাবে সব টেনে নিয়ে যাবে আর আপনারা একটু মরিচ চালা বলেন মশলা ভাজা বলেন ভারী জিনিস যেটা বলে যে স্মেলটা অনেক বেশি আপনি যখন কষানোর যে কাজটা করেন তরকারি কষাতে গেলে কিন্তু বাসা সবার হাতি হাতি দিতে দিতে কিন্তু 12টা বেজে যায় সেই ক্ষেত্রে এটা অনেক ফুটটা থাকলে ওই গরম বাতাসটা থাকবে না কাষ্টটা থাকবে না তোল কাষ্টটা যেটা বলে আপনি অনেকে রান্নাঘরে গেলে ঘেমে নেই একাকার আটা যদি আপনি রান্না করলেন মনে করেন আপনার দেয়ালটা যদি একবার আটা আটা থাকে আপনি নিজেরও তো ভালো লাগবে না পুরো কিচেন নষ্ট করে দেয় স্পাইসেস বক্স গুলো পুরো আর কিচেন কে অনেকের আছে দামি ক্যাবিনেট করতে 2 আড়াই লাখ টাকা দিয়ে ক্যাবিনেট করা একদম হুড একটা নরমাল একটা হুডের জন্য পুরো ক্যাবিনেটটা নষ্ট হয়ে গেছে আপনার তো এখন আরেকটা জিনিস হলো ঢাকার বাসাগুলো আপনাকে চিন্তা করতে হবে এখন ফ্ল্যাটগুলো খুব কিন্তু কনজেস্টেড দেখবেন আপনি আপনার বাসা এখানে অপোজিটে আরেকজনের বাসা আমার বাসার সামনে দিলেই আমরা হাত দিয়ে এই তরকারি দিতে পারি তো এরকম কনজেস্টেড তার মানে কি আগের মতো বাতাসটা আসার কোনো সুযোগ নাই ভেন্টিলেশনটা খুব কম আর আপনারা দেখবেন যে অনেকে বলে কি হুড কিনবো কেন ওই ভেন্টিলেশন ফ্যান তো আছে কিন্তু আমি আপনাদেরকে বলি ফ্যানে কিন্তু ওই কাজটা হয় হবে না আর ফ্যান করলে কি হয় ওই দেয়ালটা পুরো নোংরা নোংরা হয়ে যায় ফ্যান তো টানে না জাস্ট নরমাল আরে হুডটা থাকলে হলে কি ভেন্টিলেশনে ফুল কাস্ট হচ্ছে চুলা থেকে তো তাপটা যে পুরো হ্যাঁ डायरेक्टली বের করে দিচ্ছে মূলত হচ্ছে একটা চুলা থেকে মেইন আসে হচ্ছে গরম বাতাস কিচেনটা মূলত গরম করে হচ্ছে গরম বাতাসটা গরম বাতাসটা যখন আপনি রুমে থাকবেন অটোমেটিক্যালি আপনি কিচেনও নষ্ট হবে না ঠান্ডা থাকবে বাচ্চারাও দেখবেন যে একদম সুন্দর একেবারে সেফ এখন প্রত্যেকটা কিচেন এক্সেসরির মতো হুড একটা এসেনশিয়াল প্রত্যেকটা কিচেনের জন্য আপনার কিচেনের জন্য হ্যাঁ আগে এটা একটা শৌখিন কারণ মেইন সাফার করে কিন্তু আমাদের বাসায় যারা রান্না করে তারা কিন্তু এটা কষ্টটা সবচেয়ে বুঝে আর এটা প্রাইসটা আমি বলে দিই এটা আমাদের নরমাল শোরুম প্রাইস হচ্ছে 25500 টাকা 30 ইঞ্চিটা আর এটা আমরা এখন ওই 25500 টাকায় রাখছি কিন্তু এটা আমরা কুরবানি উপলক্ষে একটা বিশাল ধামাকা দিচ্ছি ধামাকাটা হচ্ছে এটার সাথে এখন এই সাদা সাথে ডিজনির এই চুলাটা থাকবে গিফট এই চুলাটা আপনি আলাদা কিনতে গেলে সবচেয়ে পপুলার মডেল এটা আমাদের সিঙ্গেল প্রাইস হচ্ছে 9500 টাকা সবচেয়ে পপুলার মডেলের মধ্যে এটা একটা এটা সুবিধাটা হচ্ছে এটা সবচেয়ে হাই টেম্পারেচার গ্লাস মিলিমিটার একটা গ্লাস পাচ্ছেন টেম্পারেচার গ্লাস প্লাস হচ্ছে কি এটা আপনি ফুল কপারের বার্নার পাচ্ছেন প্লাস হচ্ছে অটো ইনজেকশন তো থাকছে আর এটা বার্নারটা অনেক হেভি বার্নারটা এই কারণে হেভি আপনারা জানেন যে ঢালাই আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা সাইডে দিয়ে বাতাস এসে আগুন আগুনটা যে অনেক সময় আছে না এটা হাতের কাছে আঁচ লাগে না কিন্তু লেগে যায় অনেক সময় চুলে লেগে যায় ওই জিনিসটা আসবে না আর ফুল একবারে ব্লু ফ্লেমের যে আগুনটা থাকবে ওটা থাকবে কপারে বার্নার পাচ্ছেন বার্নার হওয়ার কারণে বেঁকে যাবে না বা এক সাইডে আঁচ বেশি কম সেটা হবে না আপনার আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই গ্লাসটা রিস্কি একটু ভেঙে যায় ফেটে যায় হয় যখন আপনি 5 এমএম 6 এমএম নেবেন ওই জিনিসটা ফেস করবেন আর গরম চুলাটা ক্লিন না করে আপনি সব সময় রান্নার পরে আপনি এটা আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন না ঠান্ডা হওয়ার পর টপটা মুছেন 10 বছরে যেভাবে এখন দেখছেন সেম একই ভাবে পাবেন আমি তো কাঁচা চুলা ইউজ করি অনায়াসে মূলত হচ্ছে ইউজের উপর আপনি কাঁচের ইউজ করে যে আরাম অন্য এটা গ্লেজ নষ্ট হবে না স্ক্র্যাচ পড়বে না পড়বে না এখন অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি কিনলাম আমি ইউজ না করতে পারলে 20 টাকা জিনিসের 1 টাকা দাম নাই আবার আপনি ইউজ করতে পারলে 2 টাকা জিনিসটা 1 টাকার দাম সো আপনাকে প্রপার ইউজটা অনেকে জানে যারা জানে না তাদের জন্য আমরা বলে দিই টপটা ঠান্ডা কোনো শেষ নেই টপটা আপনার ইউজ করার 1 ঘন্টা পরে মুছেন কখনো চুলার এই গ্লাসটা ভাঙবে না তারপরে 1 ইয়ার্স এর মধ্যে যদি চুলার গ্লাসে কোনো প্রবলেম হয় সেটা তো আপনি রিপ্লেস আমার থেকে পাচ্ছেন না দিলে তো আপনারা অটো যে এটা আনলিমিটেড ফায়ার আনলিমিটেড আর আপনি একবার 200 400 কেজি ওয়েট দেন কোনো সমস্যা নেই কারণ এটা বেসটাও মেটালের এটা যে বেসটা আছে বেসও মেটালের সো এখন আপনি অনলি আমাদেরকে পে করছেন শুধু হুডের দামটা এটার সাথে এই চুলাটা সাথে সাথে ফ্রি থাকছে এখন আমি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা বলে দিই হুডের আপনার 1 ইয়ার্স এর মোটর রিপ্লেস থাকবে 7 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে 1 ইয়ার্স এর মধ্যে যদি মোটরটা নষ্ট হয়ে যায় আমরা আপনাকে ঠিক করে দেব যদি ঠিক না করতে পারে মোটরটা আমরা রিপ্লেস করে দেব এক আর দ্বিতীয়ত হচ্ছে চুলাটা চুলা 1 ইয়ার্স এর যদি আপনার গ্লাসটা ভেঙে যায় চেঞ্জ পাবেন আর এমনিতে 5 ইয়ার্স এর সার্ভিস পাবেন সো আপনি গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা সবচেয়ে একবার এ করতে পারছেন আমি চুলাটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই আমি ঠিকানাটার কথা বললাম ওকে এখন আমরা এটা অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এটা অ্যাড্রেসটা কোথায় ঢাকা পান্তুয়া বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লকে শপ নাম্বার
তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ঈদ অনেক ভালো কাটুক ঈদের অফারটা কিন্তু ঈদের আগে লুফে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ।